হ্যালো, সবাইকে আরো একবার স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ভিডিও ফুটেজকে রিভার্স করবেন। রিভার্স মানে হচ্ছে একটি ভিডিও ফুটেজকে বিপরীত দিক থেকে ফ্লো করবেন। সো চলুন শুরু করি। এখানে দুটি ভিডিও ফুটেজ রয়েছে, এই দুটোকেই আমরা রিভার্স করব। প্রথমে এটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে সিকোয়েন্সের উপর ছেড়ে দিব। এই যে চলে আসলো। তারপর এটাকে সেম জিনিসটাকে কপি করে আমরা পাশে রাখব। সো কপি করার জন্য অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট পাশে নিলে সেটা অটোমেটিক কপি হয়ে পাশে চলে আসবে। এখন আমরা প্রথমটাকে ঠিক রাখব, দ্বিতীয় যেই কপি করা ফুটেজ সেটাকে আমরা রিভার্স করব। সেকেন্ডটাকে রিভার্স করার জন্য সেকেন্ডটার উপর প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এরকম একটা উইন্ডোজ আসবে, এখান থেকে স্পিড অবলিক ডিউরেশন এটাকে আমরা সিলেক্ট করব। এটা করলে তারপর আমরা দেখব যে এরকম একটা উইন্ডোজ আসছে, যে এখানে যে যে রিভার্স স্পিড এটা আমরা টিক দিয়ে দিব, দিয়ে ওকে দিয়ে দিব, হয়ে গেল। এখন যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে ভিডিওটা এরকম রিভার্স ওয়েতে ফ্লো করতেছে। সো আরেকটা ভিডিও ইম্পোর্ট করি, এই ভিডিওটাও আমি ইম্পোর্ট করলাম। এইটা একটা বড় ভিডিও, চাইলে এটার কিছু অংশ কেটে ফেলতে পারেন, কাটাটা সহজ। যাতে পাশ থেকে রেজল টুলসে চাপ দিলে এরকম একটা রেজল টুলস আসবে, তারপর যেখানে কাটবেন সেটার উপর প্রেস করলেই অটোমেটিক সেই জায়গায় কেটে যাবে। আর এই যে লাস্টে দিয়ে একটু কেটে দিই, তারপর আবার সিলেকশন টুল দিয়ে যে অংশটা কাটছি সেটা আমরা ক্লিয়ার করে দিই। চাইলে এই কাটা অংশের উপর সিলেক্ট করে ডিলেট চাপ দিলে অটো ডিলিট হয়ে যাবে। শেষে যে যে ফাঁকা স্পেসটা আছে এটা রিমুভ করার জন্য রাইট বাটন ক্লিক করে রিপল ডিলেট দিলে সেটা দুটা ফুটেজ একসাথে লেগে যাবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না। এই তো আমাদের দুটা ভিডিওই এখন রিভার্স হয়ে গেল। তো আশা করি এখন নিজেরাই এরকম রিভার্স ভিডিও বানাতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়াম প্রো সম্পর্কে আরও বেশি ডিটেলস জানার জন্য আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আর এই ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করবো।